अरे नाक नुक घुरे दो কত মানুষ ঘোরাঘুরি করে নিচে বলো ও নিচে কারণ ভালো চুক্তি মাছ করতে যান ঠিক আছে ঠিক সাংবাদিক ক্লাবের সৌজন্যে আমরা মাস্ক বিতরণ করছি। তো আমি মাস্ক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আগরা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আবার দেখতে পক্ষ থেকে মাস্ক বিতরণী সভার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি কসবার পরে দেখা গেল আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছে উন্নয়ন কেন গতিশীল করতে হলে আমাদেরকে নিজেদের প্রতি মাছ বিতরণ অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে এই যে করোনা প্রতিরোধে যে একটা উদ্যোগ নিয়েছে তাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই ধরনের উদ্যোগ সত্যি ব্যতিক্রম। কসবার করা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সৌজন্যে আমরা মাস্ক বিতরণ করছি। তারা উপস্থিত আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মাস্ক বিতরণ প্রতিযোগিতায় অংশ করার জন্য। তো আপনারা আসার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু সাংবাদিকরা, শুধু সাংবাদিক হয়ে শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই যে কসবা আখড়া টেলিভিশন ক্লাব, তারা যে মনে করেছে যে তাদেরও একটি সামাজিক দায়িত্ব রয়েছে যে আমরাও কি মাস্ক বিতরণ করে একজন মানুষকে সচেতন করতে পারি। আখড়া সড়ক বাজারে এই মাস্ক বিতরণ কার্যক্রম করার জন্য আখড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার দেখতে পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে কসবা এবং আখড়া টেলিভিশন ক্লাবের প্রায় 2000 মাস্ক বিতরণ নিয়ে আমরা করতে যাচ্ছি এবং এই উদ্যোগটা আমাদের নিজের মন থেকে আমরা নিয়েছি, কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে আমরা সবাই নিজে এবং অন্যকে ভালো রাখতে এই উদ্যোগ নিয়েছি। সচেতন হতে গেলে মাস্ক আপনি আপনি মাস্ক লাগাইতে হবে, মাস্ক লাগাই আপনার নিত্যনত কাজকর্ম আপনি করতে আর কোনো বাধা নাই। শুধু এটা ভ্যাকসিনের অপেক্ষা না করিয়া ভুল করো এমন ভুল করবো না। মাস্ক ছাড়া ঘর থেকে আমরা কোথাও বাইর হব না। করোনা যুদ্ধ থেকে বাঁচতে হলে আমাদের অধিক সচেতন হতে হবে এবং মাস্ক পরতে হবে। চলুন আমরা সব ঘর থেকে বের হলে সবাই মাস্ক পরি।